সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন ওয়ার্ল্ড অন এশিয়ান মিউজিকে। সাথে আছি আমি সাবরিনা জিয়া, এবং আমার সাথে আজকের এই আয়োজনে আছেন আপনাদের সবার প্রিয় লুইপা। লুইপা, আমন্ত্রণ ওয়ার্ল্ড অন এশিয়ান মিউজিকের আজকের আয়োজনে, কেমন আছো? অনেক ধন্যবাদ, ভীষণ ভালো আছি। কেমন যাচ্ছে সময়? সময় আসলে খুবই ভালো যাচ্ছে, অন্যরকম একটা সময়। হ্যাঁ, আমি জানি, আমাদের দর্শকদেরও জানাবো গানের ফাঁকে ফাঁকে যে এখন তোমার একটা স্পেশাল সময় যাচ্ছে, সে বিষয়ে আমাদের দর্শকরা জানবে। তবে তার আগে শুরুতেই আজকের আয়োজনে কোন গানটি শোনাবে? শুরুতেই আমার ভীষণ প্রিয় একজন মানুষ এবং প্রিয় শিল্পী, শ্রদ্ধেয় শিল্পী রুনা লায়লা, ওনার গাওয়া একটি গান দিয়ে শুরু করছি। এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং গানটি সুর করেছেন শ্রদ্ধেয় সত্য সাহা। ছবির গান, আজকে বেশিরভাগ গানগুলোই আসলে ছবির গানগুলোই করতে চাই, কারণ এশিয়ান টেলিভিশনে যখন আসি এবং যখন ফেসবুকের মাধ্যমে জানাই যে আজকে লাইভে থাকছি এশিয়ান টেলিভিশনে, তখন এশিয়ান টেলিভিশনের বেশিরভাগ দর্শক শ্রোতারা সেই ছবির গানগুলো বেশি শুনতে চায়, তো সে কারণেই আমি ছবির গানগুলো সিলেকশন করেছি। আমার খুব পছন্দের একটি গান, আমার মন বলে তুমি আসবে, এই গানটি শুরু করছি।
চমৎকার, অসংখ্য ধন্যবাদ লুইপা। পরের গানে যাব, তবে তার আগে আমি দর্শকদের ছোট্ট করে কিছু তথ্য জানিয়ে দিয়ে আসতে চাই। সুপ্রিয় দর্শক, আপনারা সরাসরি এই অনুষ্ঠানটি দেখছেন এশিয়ান টেলিভিশন এবং টিউন করলেই শুনতে পাবেন এশিয়ান রেডিও 90.8 FM-এ। এছাড়া আমাদের আজকের শিল্পী অর্থাৎ লুইপার সাথে কথা বলতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে হবে, আর কোনো গানের অনুরোধ থাকলে সেটিও করতে পারেন। আমরা আবারও কোনো গানে চলে যাব। এবার কোন গানটি শুনবো? এবারে যে ছবির গান করছি, ছবির নাম হচ্ছে শেষ খেলা। হ্যাঁ, এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির এবং সুর করেছেন আমাদের দেশের প্রখ্যাত সুরকার এবং সংগীত পরিচালক শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যার। আর এই গানটি গেয়েছেন তিনজনে, শ্রদ্ধেয় রুনা ম্যাম গেয়েছেন, ইন্দ্রকিশোর স্যার গেয়েছেন এবং সৈয়দ আব্দুল হাদি স্যার গেয়েছেন। আজকে আমি একটু চেষ্টা করছি গানটি গাইতে। সুন্দর সন্ধ্যায়, সুন্দর
চমৎকার। আজকে লুইপা বেশ রোমান্টিক মুডে আছে, আমরা অনেক সুন্দর সুন্দর রোমান্টিক গান শুনবো, বিশেষ করে বাংলা ছায়াছবির গান। এবার কোন গানটি শোনাবে একে বলো। এবারে আবার যে ছবির গান গাচ্ছি, এই ছবির নাম হচ্ছে তুমি আমার, আমার জন্ম তোমার জন্য। এই গানটি গাইবো। এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং গানটি সুর সঙ্গীত করেছেন শ্রদ্ধেয় আবু তাহের, এবং গানটি গেয়েছেন আগুন ভাই এবং সামিনা আপা গেয়েছেন সামিনা চৌধুরী। আমি চেষ্টা করছি গাইতে। শুধু
অসংখ্য ধন্যবাদ লুইপা। ধন্যবাদ। আরো গান শুনবো, তবে একজন দর্শক অপেক্ষা করছেন, আগে কথা বলে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? সালাম, হ্যালো, আমি নিউ ইয়র্ক থেকে কথা বলছি, আমি মিসেস আফসানা খান। আমি আজকে প্রথম এশিয়ান টিভিতে লাইন পেলাম। আমি মাঝে মাঝে চেষ্টা করি, যার জন্য আমি কি খুব ভাগ্যবান মনে করছি নিজেকে এবং সাথে লুইপাকে অবশ্যই এবং আপনাকেও। থ্যাংক ইউ ফোন করার জন্য। হ্যাঁ, তারপর আমি সব যন্ত্রসংগীত ভাইদের আমার শুভেচ্ছা জানাচ্ছি, একটু লুইপার সাথে কথা বলতে চাই। অবশ্যই শুনছেন। আসসালামু আলাইকুম, শুনছি আপনাকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন লুইপা? খুব ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছো? এই তো আছি বাবা। শোনো, তোমাকে প্রথমে আমি জানিয়ে দিচ্ছি অভিনন্দন বিরাট একটা। আমি এখান থেকে সব খবরই রাখি, আমি অনলাইনে পেপার পড়তে চেষ্টা করি এবং বিভিন্ন চ্যানেলে আমি গান শুনতেও চেষ্টা করি। আমার ছেলেমেয়েরা অনেক বড়, মা তুমি থেকে অনেক ছোট্ট, অনেক আদর রইল তোমার জন্য। থ্যাংক ইউ আন্টি, দোয়া করবেন আমার জন্য। তুমি সামনে দিকে এগিয়ে যাও বাবা। তোমার আমি তোমার চ্যানেলে এসে তোমার শিশু যেটা ছিল তো আমি দেখেছি, তখন আমি এখানেই ছিলাম। তা বাবা, তোমাকে আমি আজকে সিনেমার গান গাইবে তুমি তাই বলেছ, তা আমি তো অনুরোধ করছি, পারলে গাও নাহলে আর এক সময়। জি বলো। ওই যে তুমি যে একটা চম্বিক গাও না, আর যে জোছনা করে পারি, ওটা আমার না খুব ভালো লাগে। তুমি এত দরদ দিয়ে এত আবেগ দিয়ে গানটি গাও, এই জন্য আমি এটা একটু শুনতে চাচ্ছি, যদি পারো মা গাও নাহলে আর একদিন। অবশ্যই আমি এখনই শুনিয়ে দিচ্ছি, আপনি সাথে থাকুন আমার। আচ্ছা মা, ঠিক আছে ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। এই যে এত দূরে আমেরিকা থেকে ফোন করেছেন এবং আমাদের এই আয়োজন বসে বসে দেখছেন, তার মানে সত্যিকার অর্থে তিনি মানে বাংলা গান ভালোবাসেন, এই জন্যই হয়তো ফোনে চেষ্টা করে গেছেন এতদিন এবং ফাইনালি আজকে পেয়েছেন। লুইপা, উনি যে গানটির রিকোয়েস্টের কথা বলছিল, আমারও এই গানটি নিয়ে তোমার সাথে একটু কথা রয়েছে, যে এই গানটি কিন্তু তুমি করেছিলে, কভার করেছি, শ্রদ্ধেয় বেগম আখতারের গাওয়া। আমি পরে আবার কভার করেছি গানটি, মিউজিক রিঅ্যারেঞ্জ করেছিলেন অটোমোনাল মুন ভাইয়া। এবং আমি শুনেছি, আমারও ভীষণ ভালো লেগেছে, উনি যে কথাটি বলছিলেন যে বেশ দরদ দিয়ে তুমি গিয়েছিল, একদম সত্য একটি কথা। আমরা এই গানটি শুনবো, তবে বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়াটস অন এশিয়ান মিউজিক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথে থাকুন। বিরতির পরে আবারও আমন্ত্রণ, দর্শক দেখছেন ওয়াল্টন এশিয়ান মিউজিক, সাথে আছি সাবরিনা সিয়া এবং আমার সাথে রয়েছেন সবার প্রিয় লুইপা। বরাবরের মতোই এই আয়োজনটি আপনারা সরাসরি দেখছেন এশিয়ান টেলিভিশনে এবং টিউন করলে শুনতে পাবেন এশিয়ান রেডিও 90.8 FM। এছাড়া আমাদের আজকে শিল্পীর সাথে কথা বলতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে হবে, আর কোনো গানের অনুরোধ থাকলে সেটিও করতে পারেন। আমরা আবারও গানে চলে যাব, তবে লুইপা, বিরতির আগে একজন দর্শক আমেরিকা থেকে ফোন করেছিলেন, তোমার যে কাভার সংটি করেছে, যোছনা করেছে, আর এই গানটি শুনবার জন্য অনুরোধ করেছে, এটি কি এবার শুনবো আমরা শুরুতেই? হ্যাঁ, এবারে এই গানটি দিয়ে শুরু করছি, গিয়ে শোনাচ্ছি। ইউটিউবে সার্চ করলে পাওয়া যাবে, একটা ছোট মিউজিক ভিডিও আছে গানটির, শাহরিয়ার পলক মিউজিক ভিডিওটার ডিরেকশন দিয়েছেন। আজকে আবার গিয়ে শোনাচ্ছি। আচ্ছা শুনি, চলো। যে
বাহ, চমৎকার। খুব জানতে ইচ্ছে করছে, এই গানটি যখন তুমি কভার সং করেছো, তো অনেক সিনিয়র গুণী মানুষ শিল্পীরা রয়েছেন, তারা নিশ্চয়ই তোমাকে বলেছে এই গান সম্পর্কে, তো কি বলেছে আসলে? খুব জানতে ইচ্ছে করছে। ভালো লেগেছে যে প্রথমে মনে হচ্ছে যেহেতু কাভার সং করছি, হয়তো বা আমি নিজের ভালো থাকা ভালো লাগা থেকে করেছি, আমার মনে হচ্ছে হয়তো হয়তো বা তেমন কেউ শুনবে না, কিন্তু অনেকেই যে শুনেছে সেটাই আমার অনেক বড় পাওয়া। এবং শ্রদ্ধেয় শিল্পী, আমি বলেছি প্রথমে, আমার খুব পছন্দের মানুষ ম্যাডাম রুনা লায়লা, উনিও এই গানটি শুনেছেন। তো এরকম যারা খুব পছন্দের মানুষ, আমার পছন্দের শিল্পীরা যারা, তারা যখন শুনেছেন এই গানটি, তখন আমার কাছে মনে হচ্ছে না আসলে অনেক বড় একটা পাওয়া হয়ে গেছে এই গানটির জন্য। বাহ, চমৎকার। পরে গানে চলে যাই, এবার কোন গানটি শুনবো? নিশ্চয়ই এখন গিয়ে শোনাচ্ছি অন্তরে অন্তরে ছবির গান এটি। আর এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির এবং সুর সঙ্গীত করেছেন শ্রদ্ধা আলম খান স্যার। আমি শোনাচ্ছি কাল তো ছিলাম ভালো এই গান। আচ্ছা, গানটি শুনবো, তবে তার আগে একজন দর্শক অপেক্ষা করছে কথা বলি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম। হ্যালো আপু। জি, কে বলছেন? আমি ভালো কা শিশু নিরঞ্জন বলছিলাম। ও আচ্ছা, কথা বলুন আমাদের শিল্পী লুইপার সাথে। হ্যাঁ, শিল্পীর কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, বলছেন। হ্যালো, শুনছি ভাই আপনাকে। হ্যাঁ, আমি আপনার গানে তো অনেক করতেছে, ওই যে আপনি একটা গান গেছিলেন পাগলা বলি ড্যান্সার গান, যে বুঝতে পারিনি, আরেকবার বলবেন? ড্যান্সার গান পাগলা বলি মিলা গান গেছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের সময় থাকলে আপনার পছন্দের গান আমরা গিয়ে শোনাবো অবশ্যই। দর্শক, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, আমাদের সঙ্গেই থাকুন। গানে চলে যাই। ভুলতে পারি না।
চমৎকার, অসংখ্য ধন্যবাদ আবারও। থ্যাংক ইউ। ঝটপট আরেকটা গানে চলে যাই। অবশ্যই। এবারে যে গানটি করছি এই গানটি, আচ্ছা এই গানটি আমরা শুনবো ব্রেকের পরে। হ্যাঁ আচ্ছা, তো তার আগে আমরা একটু গল্প করতে পারি, যেটি শুরুতেই একেবারে বলছিলাম যে তুমি এখন একটা নতুন সময় পার করছো, তোমার নিজের মুখ দিয়ে আমাদের দর্শকদের যদি জানাও যে কেমন লাগছে এই মুহূর্তের অনুভূতি তোমার। খুব ভালো লাগছে আসলে, আমাদের সঙ্গে পায়রা যোগ দিয়েছে আমাদের জীবনে, তো আমার খুব সুন্দর একটা সময় কাটছে, খুব অন্যরকম একটা সময়, অন্যরকম অনুভূতি আসলে। দর্শকরা নিশ্চয়ই জানতে চাইবে যে পায়রাটা আসলে কে, সেটি দর্শকরা নিশ্চয়ই অনেকেই জানে। আবার সবার জ্ঞাতার্থে বলতে চাই যে লুইপা সম্প্রতি একটি কন্যা সন্তানের মা হয়েছে, তো কেমন এই অনুভূতি, কিভাবে সময় কাটছে পায়রাটাকে নিয়ে? দর্শকরা একটু মন খারাপ করতে পারে, কিন্তু গানের জন্য সময়টা একটুখানি ভাগ্য হয়ে এসেছে, এখন পায়রার জন্য কিছু সময়, কিছু সময় গানের গানের জন্য। হ্যাঁ, তো একেবারেই অন্যরকম অন্যরকম সময় কাটছে আমার, তবে অবশ্যই সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি। এবং দর্শকদের পক্ষ থেকে, আমাদের এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে এই বিষয়ে, মানে তোমার মা হওয়ার বিষয়ে অনেক অনেক শুভেচ্ছা এবং তোমার পায়রার জন্য অনেক অনেক শুভকামনা। এবং আমার মনে হয় যে তুমি যথেষ্ট সময় দিয়েছো এবং খুব তাড়াতাড়ি ব্যাক করেছো গানে, তো দর্শকদের, আমার শ্রোতারা যারা আছেন তারা সবসময় আমার সঙ্গে ছিলেন এবং তাদের কাছে আবারও দোয়া চেয়ে নিচ্ছি, এবং সামনে যতটা সময় পারি দেব তারা যেন আমার সঙ্গে থাকেন সেটুকুই আশা করছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ লুইপা, আমরা আরও অনেক গান শুনবো, তবে বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে দর্শক আপনারা দেখছেন ওয়াটার নেশন মিউজিক, সময় হলো বিরতি নেবার, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথে থাকুন। বিরতির পরে আবারও আমন্ত্রণ, দর্শক দেখছেন ওয়াল্ডন এশিয়ান মিউজিক, সাথে আছে সাবরিনা জিয়া এবং আমার সাথে রয়েছেন লুইপা। বরাবরের মতোই এই আয়োজনটি আপনারা সরাসরি দেখছেন এশিয়ান টেলিভিশনে এবং টিউন করলে শুনতে পাবেন এশিয়ান রেডিও 90.8 FM এ। এছাড়া আমাদের আজকে শিল্পীর সাথে কথা বলতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে হবে, আর কোনো গানের অনুরোধ থাকলে সেটিও করতে পারেন। আমরা আবারও গানে চলে যাব। বিরতির আগে যে গানটি শোনাতে চেয়েছিলে আমাদের দর্শকদের সেটি শুনে, এবারে যেটা গাবো এটা হচ্ছে অভিমান ছবির গান। এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার এবং গানটি সুর করেছেন শ্রদ্ধেয় আনোয়ার পারভেজ। শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া হাত ধরে নিয়ে চলো, এটি আমার খুব পছন্দের গান এবং এই গানটি অনেকে শুনতে চেয়েছেন, তাই আজকে গিয়ে শোনাচ্ছি। আচ্ছা শুনি। কিছু দেখি না,
আবারও অসংখ্য ধন্যবাদ। আসলে এই যে এত গুণী মানুষদের গান এবং এত বিখ্যাত বিখ্যাত গান, এই গানগুলো গাইবার সময় একটু ভয় টয় করে। তা তো অবশ্যই, আসলে সেভাবে তো গাওয়া সম্ভব না কখনোই, কারণ কারণ একজন শিল্পী যখন গায় তখন তার নিজস্ব স্বকীয়তা থাকে। আর গানটা রেকর্ড করা হয় যখন সুরকার গীতিকার সামনে থাকেন, মনে হয় তাদের বাচ্চার মতো করে নিজের একটা সম্পদ হিসেবে তারা গড়ে তোলেন সেই গানটি, সেটা তো আমাদের পক্ষে কখনোই গাওয়া সম্ভব না। তবু আমরা আসলে যারা এই গানটি সৃষ্টি করেছেন এবং গেয়েছেন তাদের প্রতি সম্মান রেখে চেষ্টা করি গাইতে এবং ভালো লাগা থেকে গাই। এই গানগুলো আসলে ভীষণ ভালো লাগে। আর সে সময় যে গানগুলো সৃষ্টি হয়েছে আমরা এরকম গান গাইতে চাই আসলে, কিন্তু এই গানগুলো অনেক সময় নিয়ে সৃষ্টি করা হয়েছে বলে এরকম কালজয়ী হয়ে যায়, তো সে কারণেই আমাদেরও গাইতে ভালো লাগে। চমৎকার কিছু কথা বলেছিলে, বলছিলে ইনফ্যাক্ট, একজন দর্শক অপেক্ষা করছে কথা বলে। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি জয় বলছিলাম জিনাব বলছি। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর আমাদের সাথে কথা বলুন, তাহলে আমাদের বলতে এবং বুঝতে সুবিধা হবে। আমি জিনাব থেকে জয় বলছিলাম। জি, কথা বলুন আমাদের আজকের শিল্পী লুইপার সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছি। আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি, আমার একটা গান পছন্দ আছে। জি ভালো আছি। আচ্ছা, কোন গান শুনতে চান? হ্যাঁ, আমি গান শুনতে যাচ্ছি। বলুন কোন গান? যদি বউ সাথে গো। আচ্ছা, যদি আপনি যদি আমার সাথে থাকতেন তাহলে গানটা গাইতে পারতাম। এটা আসলে একা গাওয়া সম্ভব না এই গানটি, অন্য কোনো লাইভে আমি চেষ্টা করব শুনিয়ে দিতে। জি দর্শক, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, আমাদের সঙ্গেই থাকুন। অন্য গানগুলো লুইপা গাইবে সেগুলো শুনতে থাকুন। গানে চলে যাই লুইপা, এবার কোন গানটি শোনাবে? এবার স্নেহ ছবির গান গাইবো, শ্রদ্ধেয় শিল্পী খালিদ হাসান মিলুর গাওয়া এই গানটি, আবারও গাজী মাজহারুল আনোয়ার স্যারের সৃষ্টি এই গানটি, তুমি যেখানেই থাকো। চলো শুনি।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটি গান। আসলে সে সময় যে গানগুলো সৃষ্টি হয়েছে এমন কিছু গান যে গানগুলো কখনো পুরনো হবে না, সব সময় একই রকম চাহিদা থাকবে। আচ্ছা, সামনে কি কাজ আসছে? সামনে এখন পর্যন্ত আসলে একটা বিশ্রামের মতো সময় গেল, তো সামনের কাজ নিয়ে একটু ভাববো এখন থেকে। তবে গান নিয়ে তো অবশ্যই সময় কাটবে, আরো নতুন কিছু গান চেষ্টা করব দর্শক শ্রোতাদেরকে উপহার দিতে, এবং সেই সাথে যেহেতু আমি পুরনো দিনের গান গাইতে পছন্দ করি তো কিছু কভার সংও থাকবে সামনের কাজগুলোতে। একই সাথে কি মিউজিক ভিডিও থাকবে? নিশ্চয়ই মিউজিক ভিডিও, এখন একটা ট্রেন্ড হয়ে গেছে, সুতরাং সেখানে কি লুইপাকেই দেখা যাবে? না, এবার আর সেই দুঃসাহস করব না। হ্যাঁ, একটা করেছো তুমি, বেশ ভালো হয়েছিল। অনেক ধন্যবাদ। এবারে আমার কাজটা আমি করব, আর মিউজিক ভিডিওর কাজ যাদের তারা নিশ্চয়ই সেটাতে থাকবেন, তবে অবশ্যই দর্শকের পছন্দের কেউই থাকবেন, জনপ্রিয় কেউই থাকবেন। এবং একই সাথে আমার মনে হয় দর্শকরাও চাইবে লুইপাকেই আবার দেখতে, সেক্ষেত্রে লুইপাকেই আবার দেখা যাবে। একজন দর্শক অপেক্ষা করছে কথা বলি। আচ্ছা, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছেন? জি শুনছি। জি আমি আশার, গাজীপুর থেকে। আচ্ছা, কথা বলুন আমাদের আজকে শিল্পী লুইপার সাথে। শুনছি আপনাকে, কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। জি আমার একটা রিক হচ্ছিল। জি বলুন। জেন্টলম্যান ওই গানটা। আচ্ছা, এই গানটা আমরা একেবারে শেষের দিকে গাইব, আপনি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমরা অবশ্যই গাইব আপনার পছন্দের গান। জি দর্শক, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, আমাদের সঙ্গেই থাকুন, আশা করি শেষ পর্যন্ত থাকবে, তার অনুরোধে গানটিও শুনবে। তার আগে আরও অনেক গান শুনবো, তবে এবার কোন গানটি শোনাবে? যেহেতু ছবির গান গাইছি তো জেন্টলম্যানটা শেষে গাই, এখন একটা ছবির গান গাই। এই ছবির নাম একটু ওপার বাংলার একটা গান করছি, এই গানটা কি করে তোকে বলবো ছবির গান, কি করে বলবো তোমায়, এই গানটা আমার খুব পছন্দের একটা গান, এই জন্য শোনাচ্ছি। ওকে শুনি। Thank you.
চমৎকার। এই যে এপার বাংলা এবং ওপার বাংলা, মাঝে মাঝে ওপার বাংলার গানও করতে ইচ্ছে করে, এটা কেমন ভালো লাগে? আসলে ভালো গান হলে, সুন্দর গান হইলে সুন্দর সুর গাইতে ইচ্ছে করে। শুনতে যেমন ইচ্ছে করে, ঠিক গাইতেও তেমন ইচ্ছে করে। অবসরে কি করো, গানই শুনো? না, অনেক কিছু করি। কিরকম বলো? টেলিভিশন দেখি, তারপর ফেসবুক ও বলতে পারবে ভালো। আচ্ছা, আর গান তো শুনি অবশ্যই। এবং আসলে যেভাবে সময় কাটাতে ইচ্ছে করে, এক একটা সময় এক এক রকম যায়। আর কাদের গান বেশি শোনা হয়? আমার একটু গজল টাইপের গান শুনতে বেশি ভালো লাগে, একটু গজল শুনতে ভালো লাগে। তো পুরনো যে ঠুমরিগুলো আছে, গজলগুলো আছে, সেগুলি শুনতে। আচ্ছা, এমন কোন গান রয়েছে যে গানগুলো শুনলে মনে হয় এই গানটা যদি আমি গাইতে পারতাম? প্রত্যেকটা গানই, আর সেই গানগুলোই আমি বেশিরভাগ চেষ্টা করি লাইভে গাইতে। এবং এই গানগুলো গাওয়া সম্ভব হয় যাদের জন্য, তাদেরকে আমরা সবসময় শেষে পরিচয় করিয়ে দেই। আজকে এখন একটু তাদের কথা বলতে চাই। এই সময়টাতে সজীব ভাই আছেন আমাদের সাথে কিবোর্ডে, সেলিম ভাই আছেন গিটারে। অনেক পছন্দের মানুষ, আমি চাই না ওনার সাথে জার্নি শেষ হয়ে যাক, এবং অনেক বিজি মানুষ। আচ্ছা, তো চাইবো যে সবসময় যেন উনি সাথে থাকেন আমাদের। কাকুন ভাই আছেন, খুব পছন্দের আরও একজন মানুষ, বেস গিটারে আছেন। আর এখানে আছেন আরও একজন পছন্দের মানুষ, অনেক পছন্দের মানুষ, আলমগীর ভাই অক্টোপ্যাডে। আর ওই পাশে দাদা আছে, অপূর্ব দাদা তবলায়। উনি কিন্তু ডেঞ্জারাস, ওনার ডেঞ্জার জোন, ওদিকে যাওয়া যাবে না, বেশি কথা বলা যাবে না। তো এই মানুষগুলোকে আমি সবসময় চাই আমার সঙ্গে, এই পছন্দের গানগুলো যেন গাইতে পারি। আচ্ছা, আসলে তাদের কারণেই কিন্তু শিল্পীরা এত সুন্দর করে গানগুলো গায় এবং আমাদের দর্শকরা শুনতে পারে, তারা ছাড়া অসম্ভব। ঠিক তাই, আমরা আরও অনেক গান শুনবো, তবে বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে। নিশ্চয়ই, সুপ্রিয় দর্শক, দেখছেন ওয়ালসা নেশার মিউজিক, সময় হলো বিরতি নেবার, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথে থাকুন। বিরতির পরে আবারও আমন্ত্রণ, দর্শক দেখছেন ওয়ালসা নেশার মিউজিক, সাথে আছি সাবরিনা সিয়া, এবং আমার সাথে রয়েছেন আপনাদের সবার প্রিয় লুইপা। বরাবরের মতোই এই আয়োজনটি আপনারা সরাসরি দেখছেন এশিয়ান টেলিভিশনে, এবং টিউন করলে শুনতে পাবেন এশিয়ান রেডিও 90.8 FM এ। এছাড়া আমাদের আজকের শিল্পীর সাথে কথা বলতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে হবে, আর কোনো গানের অনুরোধ থাকলে সেটিও করতে পারেন। আমরা আবারও গানে চলে যাব। লুইপা, এবার কোন গানটি শোনাবে? এবার ঝিনুকমালা ছবির একটা গান শোনাবো, শ্রদ্ধেয় শিল্পী এন্ড্রু কিশোর স্যার গেয়েছেন এই গানটি, চোখের জলে আমি ভেসে চলেছি, শুনি। চো
চমৎকার, অসংখ্য ধন্যবাদ লইপা। গান নিয়ে আসলে কি পরিকল্পনা আছে তোমার, একটু বলো তো শুনি। গান নিয়ে যেহেতু শুরু করেছি, গান শেষ দিন পর্যন্ত যেন গান গেয়ে যেতে পারি, এটা একদম মাস্ট পরিকল্পনা, মানে এটা এটা নর্চার হবে না। কিন্তু আরও বেশি, অনেক বেশি গান গাইতে চাই। এখন যেরকম গাইছি, সামনে আরও নিজের গান গাইতে চাই, এবং এই পুরনো দিনের গানগুলো যাতে আমাদের নতুন জেনারেশনের শ্রোতারা যারা আছেন তাদের সামনে তুলে ধরতে পারি, তারা যেন এই গানগুলো ভুলে না যায়, সেটাও একটা পরিকল্পনার মধ্যেই আমার পড়ে। আচ্ছা, এবার কোন গানটি শোনাবি বলো? এবার যেহেতু ছবির গানই করছি, পুরনো এখনকার সব সময়ের মিলিয়েই করছি। এবারে যে গানটা করছি, শ্রদ্ধেয় শিল্পী কনক চাপা এবং ইন্দ্রকিশোর স্যার গেয়েছেন, মোল্লাবাড়ির বউ ছবির এই গানটি। গানটি লিখেছেন শ্রদ্ধেয় কবির বকুল এবং গানটি সুর সঙ্গীত করেছেন শ্রদ্ধেয় ইমন সাহা। আচ্ছা, অন্তর দিলাম বিছাইয়া। ওকে, অন্তর দিলাম বিছাইয়া, বৈশালো না চিরাইয়া, যদি তোমার চাই মনে পরাণ রাইখা পরাণে, নয়ন রাইখা নয়নে, thank you.
বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ লইপা। একজন দর্শক অপেক্ষা করছে, কথা বলি। আসসালামু আলাইকুম, দর্শকে আছেন আমাদের সাথে? আমি শাওন বলছিলাম, চিরাং থেকে। আচ্ছা, কথা বলেন আমাদের শিল্পী লইপার সাথে। হ্যালো আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমার একটা গানের রিকোয়েস্ট ছিল, বলুন। পরদেশী মেঘ। পরদেশী মেঘ, আইরে মেঘ আইরে, এই গানটি নজরুল সঙ্গীত, পরদেশী মেঘ যাওরে ফিরে। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে শোনাবো। দর্শক অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, আমাদের সঙ্গেই থাকুন, নিশ্চয়ই আপনার অনুরোধের গান লইপা গাইবে। লইপা, অনেকের রিকোয়েস্টের গানই তো গাইছো, আমারও একটা রিকোয়েস্ট আছে, আমি কি শুনতে পারবো কোন গানটা? বাংলা ছবির কথাই যখন বলছিলে যে বাংলা ছবির গানই আজকে গাইবার তোমার পরিকল্পনা রয়েছে, তো আমি শুরু থেকেই ভাবছিলাম যে একটা গান আমার প্রায় শুনতে ইচ্ছা করে, তুমি আমার কত চেনা, বা এই গানটি শোনাবে আজকে। ঠিক আছে, অবশ্যই শোনাবো, কিন্তু এখন যিনি রিকোয়েস্ট করেছেন তার, তুমি তো আমার সাথেই আছো, এক্স্যাক্টলি, তুমি যদি আবার উঠে চলে যান ওনার জন্য আগে গিয়ে নিচ্ছি। হ্যাঁ অবশ্যই, দর্শকদের জন্য আমাদের এই অনুষ্ঠান, সো দর্শকদের প্রায়োরিটি। পরদেশি মেঘ যাও রে ফিরে। পরো
অসংখ্য ধন্যবাদ। আসলে এটা কি বলে, একজন সাহসী শিল্পী যে দর্শক সরাসরি ফোন করে বলে, গানের রিকোয়েস্ট করে এবং সাথে সাথে সেই গান গেয়ে দেওয়ার, এটি সাহসের পরিচয়ই দেওয়া যেতে পারে, বলা যেতে পারে আর কি। চেষ্টা করেছি একেবারে। এবার কোন গানটি আপনার পছন্দ? আমার অনুরোধে, আপনার অনুরোধে গান এবার গেয়ে শোনাচ্ছি, তুমি আমার কত চেনা। এটা আমারও খুব পছন্দের একটি গান, শ্রদ্ধা শিল্পী সাবিনা ইয়াসমিন গেয়েছেন এই গানটি, শোনাচ্ছি। তার আগে একজন দর্শক অপেক্ষা করছে। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? জি আমি মোতাহের বলতেছি, দুবাই থেকে। জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আমরাও ভালো আছি। কথা বলুন আমাদের আজকে শিল্পী লুইপার সাথে, দুবাই থেকে ফোন এসেছে, দূর দূর থেকে ফোন আসছে আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা আমার দুটি গানের অনুরোধ আছে। বলুন। একটা হলো বন মালে তুমি, বড় জন রাজা, একটা হলো আর একটা হলো একবার যদি কেউ ভালোবাসত আমার নন্দটি জলে ভাসত। ঠিক আছে, আমরা যদি সময় পাই অবশ্যই আপনার গানটি শোনাবো আমরা। জি দর্শক অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, আমাদের সঙ্গে থাকুন। খুব সুন্দর দুটি গানের অনুরোধ করেছে। তোমার পছন্দের গানটা আমি গাই, অবশ্যই আস্তে আস্তে শোনাবো, অবশ্যই ইনশাআল্লাহ। চলেছে গানে। Thank you.
চমৎকার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ লুইপা তোমাকে। দর্শকদের অনুরোধ রাখবার পাশাপাশি আমারও একটি পছন্দের গানের অনুরোধ রেখেছ, আমার ভীষণ ভালো লাগছে। আচ্ছা তুমি কি কোন রাশি? রাশি? হ্যাঁ আমি লিও, সিংহ। সিংহ? আচ্ছা, না এত রোমান্টিক একটি গান। আমি ক্যান্সার, তো বরাবরের মতো ক্যান্সার রাশির একটু রোমান্টিক হয়। আচ্ছা, আমার ভীষণ ভালো লাগছিল গানটি শুনতে। আমি জানি না সিংহ রাশি কি রোমান্টিক। সিংহ রাশি সবসময় নেতৃত্ব দিতে পছন্দ করে। ভবিষ্যতে আমরা গানের পাশাপাশি লুইপাকে নেতৃত্ব দেখতে পারবো ইনশাআল্লাহ। না তার হবে না, আমি একটু মনে হয় উল্টা পাল্টা, আমার আবার রোমান্টিক গান বেশি ভালো লাগে। আচ্ছা, তাহলে মিক্স হয়ে গেছে। হ্যাঁ একটু মিক্স হয়ে পরে গানে চলে যেতে চাই। এবার কোন গানটি শোনাবে? এবার আবারও আমার প্রিয় শিল্পী এবং প্রিয় মানুষ শ্রদ্ধেয় শিল্পী রুনা লায়লার গানে ফিরতে চাই। এটিও একটি ছবির গান এবং সেই সাথে খুব জনপ্রিয় একটি গান, খাঁচা ভেঙে উড়ে গেলে হবে অচেনা, এই গানটি দিয়ে শোনাচ্ছি। একজন দর্শক অপেক্ষা করছে গানটি শোনার আগে। হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি সাইদ বলছিলাম গাইবান্ধার নাকাট থেকে। জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু আপুর সাথে কথা বলতে যাচ্ছিলাম। অবশ্যই শুনছেন। জি আপনাকে কেমন আছেন? এটা আপু ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনি কখন বসেছেন অনুষ্ঠান দেখতে? গানটা হয়ে গেছে, আমি জেগে ফেলেছি, আপনি ওদের একটু লেট করে বসেছেন। তাহলে দয়া করে একটু খালি গলায় এক লাইন গাবেন প্লিজ। আচ্ছা এক লাইন আমি খালি গলায় আপনার জন্য গাবো। দুই লাইন? এক লাইন না, দুই লাইন। তুমি চেনার মাঝে যে দর্শক অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, আমাদের সঙ্গে থাকুন। আসলে কিছু গান আছে না আনপ্লাগড, শুনতে কিন্তু ভালো লাগে, আমার কিন্তু বরাবরই ভালো লাগে। কেন জানো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক প্রশংসা শুনলাম, ভালো লাগছে। এখন যে গানটির কথা বলছিলাম সেই গানটি করে চলে যাই, খাঁচা ভেঙে উড়ে গেলে। উড়ে
নমস্কার, আবারও ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস আমাকে বলো তো, মানে একই সাথে আমার জানার আগ্রহ এবং একই সাথে আমার মানে দর্শকরাও শুনতে চায়, এই যে শুরু করেছো গান এবং এখন এই পর্যায়ে এত লম্বা যতটুকু পথ পাড়ি দিয়েছো, কেমন ছিল এই যাত্রাটা? একরকম তো অবশ্যই ছিল না, আস্তে আস্তে ভ্যারিয়েশন এসেছে এবং সময়ও পরিবর্তন হয়েছে, কিন্তু গানের প্রতি ভালো লাগাটা একই রকম থেকেছে, এটাই। আর অনেক প্রাপ্তিযোগ হয়েছে যেগুলো আসলে ইন্সপায়ার করে অনেক বেশি, যে সামনে যাতে আরও ভালো কাজ করতে পারি, এবং সেই সাথে শ্রোতাদের সংখ্যাও বেড়েছে, তো সেটাও ইন্সপায়ার করে যে আরও যেন ভালো গান করি, নতুন গান করি, নিজের গান করি। তো এতটুকুই প্রাপ্তি, এবং সেই মানুষের ভালোবাসাটুকু যে পেয়েছি আরও বেশি পেতে চাই, আস্তে আস্তে এই পরিবর্তনটা মানে পরিবর্তন যেন হতেই থাকে, সেটুকুই কামনা আর কি। আচ্ছা, একজন দর্শক অপেক্ষা করছে, কথা বলে আগে। অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ভালো আছি। কথা বলুন আমাদের আজকের শিল্পী লুইপার সাথে, তার আগে আপনার নাম এবং পরিচয়। আমি ওয়াহিদ বলছি, সিলেট বুলাগঞ্জ অঞ্চল থেকে, কোম্পানি বাস। আচ্ছা, কথা বলুন আমাদের শিল্পী লুইপার সাথে। শুনছি আপনাকে, ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপু একটা গানের অনুরোধ করবো, আমরা 5-7 জন বন্ধু এখানে বসে আছি একটা গান শোনার জন্য। বলুন। জেন্টলম্যান গানটা একটু করবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, শোনাবো অবশ্যই। আরো একজন রিকোয়েস্ট করেছে, গানটি একদম শেষের দিকে শোনাবো আমি। দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, আমাদের সঙ্গেই থাকুন, আপনার বন্ধুদের সাথে নিয়েই থাকুন, নিশ্চয়ই আপনার অনুরোধের গানটি লুইপা গাইবে। এবার কোন গানে যাবো লুইপা? এবার রং নাম্বার শোনাবো। ওকে, রং নাম্বার ছবির একটা গান শোনাবো, আমাদের খুব পছন্দের একজন মানুষ এসআই টুটুল ভাই, টুটুল ভাইয়ের কম্পোজিশন এই গানটা, শ্রদ্ধেয় শিল্পী সাবিনি ইয়াসমিন গেয়েছেন, প্রেমে পড়েছে মনে। হ্যাঁ, চমৎকার একটি গান, চলো শুনি। Thank you.
আবার অসংখ্য ধন্যবাদ লুইপা তোমাকে, দারুণ একটি রোমাঞ্চিক গান শোনাবার জন্য। এই গানটি চমৎকার একটি গান এবং ছবিটিও চমৎকার ছিল। আমরা বিরতির সময় হয়েছে, বিরতিতে যাবো, বিরতি থেকে ফিরে এসে আরও অনেক গান শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ার্ল্ড অন এশিয়ান মিউজিক, সময় হলো বিরতি নেবার, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথে থাকুন। বিরতির পরে আবারও ফিরে এলাম। দর্শক দেখছেন ওয়ার্ল্ড অন এশিয়ান মিউজিক, সাথে আছি সাবরিনা জিয়া এবং আমার সাথে রয়েছেন লুইপা। বরাবরের মতোই এই আয়োজনটি আপনারা সরাসরি দেখছেন এশিয়ান টেলিভিশনে এবং টিউন করলে শুনতে পাবেন এশিয়ান রেডিও 90.8 FM এ। এছাড়া আমাদের আজকে শিল্পী লুইপার সাথে কথা বলতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে হবে, আর কোনো গানের অনুরোধ থাকলে সেটিও করতে পারেন। আমরা আবারও গানে চলে যাব। লুইপা, এর আগে আমার একটি অনুরোধের গান গিয়েছো, এছাড়াও তো দর্শকদের অনুরোধের গান গাইছোই, আমার একটু লোভ বেড়ে গেছে, আমার আরও একটি গান শোনবার ইচ্ছা হয়েছে, যদি তুমি চাও, মানে শোনাতে চাও। বাংলা ছবির গানের কথাই যখন বলছিলে এবং গাইছো, সো ওই যে একটা গান আছে না, কিছু কিছু মানুষের জীবনে। আচ্ছা, এখনই গাইবো এই গানটা, কোন ছবির এটা বলতে হবে তাহলে গাইবো, বিশাল পরীক্ষা। ওর কথা শুনলে কোনো প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। এটা হচ্ছে স্বপ্নের বাসর ছবির গান, শ্রদ্ধা শিল্পী কনক চাপা এবং ইন্দ্রকিশোর স্যার। আমি চেষ্টা করছি অবশ্যই। এই গানটি খন্দকার নুরুজ্জামানের লেখা এবং শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যারের সুর করা। চেষ্টা করছি গানটা। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা যাওয়াটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা যাওয়াটাই ভুল, সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসো, কিছু কিছু
অসংখ্য অসংখ্য ধন্যবাদ, একটা ধন্যবাদ একটু বেশি দিতে চাই যে এর মধ্যে তুমি আমার দুটি রিকোয়েস্টের গান শুনিয়েছো। আমরা পরে গানে চলে যাই, এবারে কি শোনাবো, এবারে কষাই ছবির একটা গান শোনাবো। এই গানটি বন্ধু তিন দিন তোর বাড়িত গেলাম, ওকে, আমি ভাবছি মার্কুটে কোনো গান হবে। গানটি শ্রদ্ধেয় শিল্পী রুনালালা গেয়েছেন, শ্রদ্ধেয় আমজাদ হোসেনের লেখা এবং আবারও শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী স্যারের সুর এবং কম্পোজিশন। আমি গিয়ে শোনাচ্ছি, চলো শুনি। Thank you.
চমৎকার। আমার তো ভালো লাগছে, আমাদের ক্যামেরার পিছনে যারা আছে তারাও এনজয় করছে। শুনছিলাম আমি, আমার সঙ্গে সঙ্গে তারা গাইছেন, যারা দেখছেন তারা হয়তো শুনতে পাচ্ছেন না, কিন্তু এখানে আমরা খুব আনন্দ করছি, আমার ভালো লাগছে। আমরা বিরতির সময় হয়েছে, বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে আরো অনেক গান শুনবো। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ার্ল্ড নেশন মিউজিক, সময় হলো বিরতি নেবার, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথে থাকুন। বিরতির পরে আবারও আমন্ত্রণ, দর্শক দেখছেন ওয়ার্ল্ড নেশন মিউজিক, সাথে আছে সাবরিনা জিয়া এবং আমার সাথে রয়েছেন ডুইপা। বরাবরের মতোই এই আয়োজনটি আপনারা সরাসরি দেখছেন এশিয়ান টেলিভিশনে এবং টিউন করলে শুনতে পাবেন এশিয়ান রেডিও 90.8 FM এ। এছাড়া আমাদের আজকে শিল্পীর সাথে কথা বলতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করতে হবে, আর কোনো গানের অনুরোধ থাকলে সেটিও করতে পারেন। আমরা আবারও গানে চলে যাব। আমরা শেষের দিকে চলে এসেছি, সো এখন ব্যাক টু ব্যাক গান শুনতে চাই, এবার কোন গানটি শোনাবে? শেষ গান তো না, না আচ্ছা তাহলে আরও একটা ছবির গান করি। এই গানটা স্বপ্নের ঠিকানা ছবির গান, ও সাথীরে যেও না কখনো দূরে, শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিন ম্যাম গেয়েছেন, আমি গেয়ে শোনাচ্ছি আজকে। ও সাথীরে
আবারও অসংখ্য ধন্যবাদ। আমরা শেষের দিকে আর দুটো গান পাবো, তো এবার কোন গানটি শোনাবে বলো? আচ্ছা, এবারে জেন্টলম্যান শোনাচ্ছি, যেটা রিকোয়েস্ট করেছেন। তার আগে ও আমরা দুটো গান পাচ্ছি, দুটো গান, ঠিক আছে। তাহলে এবারে যে গানটা করব, আমার খুবই পছন্দের একজন মানুষ শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সৃষ্টি একটা গান করে শোনাতে চাই, সেকেন্ড লাস্ট গান। তারপরে জেন্টলম্যান করে শোনাচ্ছি শেষ গানটি। তো যে গানটা করে শোনাচ্ছি, এটা ছবির গান, তুমি মোর জীবনের ভাবনা। এই গানটি চমৎকার একটি গান, চলো শুনি। চমৎকার,
অসংখ্য অসংখ্য ধন্যবাদ লুইপা, আজকে এত সুন্দর সুন্দর কিছু বাংলা ছায়াছবির গান আমাদের দর্শকদের শুনিয়েছ, আমার তো ভালো লেগেছে, ডেফিনেটলি দর্শকদেরও ভালো লেগেছে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটি গান পাবো, তবে আমি চাই যে সেই গানটি গাইবার আগে আমাদের দর্শকদের কাছ থেকে তুমি বিদায় নেবে। অবশ্যই, যারা দেখছেন এবং শুনছেন আজকের এই অনুষ্ঠান, সবসময় ছিলেন এবং এখনও আছেন, সে কারণে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর এশিয়ান টেলিভিশনকে তো অনেক ধন্যবাদ, সেই সাথে লাইভের সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এবং সবাইকে নিয়ে শেষ গানটি পরিবেশন করছি। এই গানটি লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় এবং সুর সঙ্গীত করেছেন আকাশ সেন। আচ্ছা, করে শোনাবো আমরা এই গানটি শুনতে শুনতে আজকের আয়োজন থেকে বিদায় নিব, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায়। সুপ্রিয় দর্শক, আজকে শিল্পী লুইপার কণ্ঠে শুনছিলেন চমৎকার কিছু বাংলা ছায়াছবির গান, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, আপনাদের ভালো লাগাই আমাদের অনুপ্রেরণা। সবসময় এভাবে আমাদের সাথে থাকবেন, এশিয়ান টেলিভিশনের সাথে থাকবেন। বসে থেকেছি।